নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। কলকাতার বাংলা সমগ্র ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। আজ আমরা বন্ধুরা ব্যাকরণের একটা নতুন টপিক ইতর শব্দ এবং অপশব্দ বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তাই বন্ধুদের বলছি, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা এই ব্যাকরণের এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে না বোঝা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি ভুলতে বাধ্য, এবং ওই সংক্রান্ত কোনো কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হলে সাধারণত তোমরা পারো না, তখন মাথা চুলকাতে হয়। ব্যাপারটা তো জানা ছিল, কেন কিন্তু পারি না। তাই বন্ধুরা একটু বুঝে নাও যে এই যে ইতর শব্দ, আমরা যাকে বলেছি ইতর শব্দ, ঠিক আছে, যাকে বলছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলি না, এই যে স্ল্যাং, যেমন স্ল্যাং ওয়ার্ড বলে না, এরা খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে। সাধারণত বাংলা থেকে এখন ইংরেজিতে সবাই অভ্যস্ত বেশি, তাহলে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলিস কেন, অর্থাৎ অপভাষা। ঠিক তেমন ইতর শব্দ, অর্থাৎ মানে কি অপশব্দ, অর্থাৎ ইতর মানে স্ল্যাং, এই যে স্ল্যাং ওয়ার্ড, এই যে স্ল্যাং ওয়ার্ডটা কেন আমরা ব্যবহার করবো বা অপশব্দ কিন্তু আমরা কেন ব্যবহার করবো, যে ইতর। দেখো বন্ধুরা, একটু ব্যাপারটা বোঝো তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝে যাবে। ইতর কাদের বলা হয় বলে না, তুই একটা ইতর, ঠিক আছে। ইতর মানে হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী যারা, তাদের বলা হচ্ছে ইতর, ঠিক আছে। বা একটা মানুষকে কি বলে, তোকে ইতরের সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ মানুষ যখন নিম্ন শ্রেণীর প্রাণীর মতন আচরণ করে তখন কি সে হচ্ছে ইতর, ঠিক আছে, ভদ্র ইতর যে জিনিসটা হয়। তাহলে ইতর মানে কি খারাপ, এটা তো মানেটা বুঝে যাচ্ছে। তাহলে ইতর মানে কি বলতো, ইতর মানে হচ্ছে কিন্তু খারাপ, এটা বুঝি। তাহলে স্ল্যাং ওয়ার্ড যদি হয় তাহলে আমাকে কিন্তু ধরে নিতে হবে এটা কি হয়ে যাচ্ছে, খারাপ শব্দ। আসলে কি দেখো বন্ধুরা, সাধারণত গোপনে কথা বলার জন্যে বা ইতর শ্রেণীর লোকেরা বা অভদ্র শ্রেণীর লোকেরা বা নিম্ন শ্রেণীর লোকেরা গোপনে কথাবার্তার জন্যে বা নিজেদের মধ্যে এই কথাবার্তাটা আদান প্রদানের জন্যে যে শব্দগুলো ইউজ করে তাকে ইতর শব্দ বা স্ল্যাং ওয়ার্ড বলা হয়। কেন বন্ধুরা, সাধারণত এটা ভদ্র সমাজে ইউজ হয় না বা ভদ্র লোকরা ইউজ করে না বা শিক্ষিত লোকরা কিন্তু ইউজ করে না। এই যে ইতর শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর লোক, খারাপ শ্রেণীর লোক, যাদের আমি গাল দিয়ে কি পশুর মতন, তুই তো একটা ইতর হয়ে গেছিস, অর্থাৎ পশুর মতন যারা, অর্থাৎ যাদের সাধারণত মনুষ্যত্ব বোধ থাকে না, মেন্টালিটি বোধটা থাকে না, ঠিক আছে, রিয়েলিটি বোধটা থাকে না, এই নিম্ন শ্রেণীর মানুষরা নিজেদের মধ্যে কথাবার্তার জন্যে বা গোপন ভাবটা বজায় রাখার জন্যে বা গোপনে কথাবার্তার জন্যে একে অপরের সঙ্গে যে ওয়ার্ড বা যে শব্দটা ব্যবহার করে তাকে বলবো কিন্তু আমরা ইতর শব্দ, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, যে ইতর শব্দের কিন্তু একটা বিষয় আছে, কারণ ইতর শব্দটা আমরা যে শব্দটা ইউজ করি, আমরা যে যখন শব্দটাকে আমরা ইউজ করি তখন কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো, শব্দটা যখন আমরা ইউজ করে ফেললাম তখন কি হলো যে আমরা শব্দটাকে যেভাবে ইউজ করছি মানে কিন্তু সেভাবে বোঝায় না, মানেটা কিন্তু টোটালি অন্যভাবে কিন্তু বোঝানো হয়, ঠিক আছে, যে গোপনে কথার আদান প্রদানের জন্য বা নিম্ন শ্রেণীর মানুষের ব্যবহার করার জন্য। যেমন ধরো বন্ধুরা, আমি যদি নাম্বার ওয়ান একটা উদাহরণ নিই যে আলুর দোষ, ঠিক আছে, এই যে আলুর দোষ, এটা কি আমরা সাধারণত কেউ যদি কখনো খারাপ কাজ বাজ করে মানে সাধারণত অবৈধ কোনো এর দিকে ঝোঁক থাকে, অর্থাৎ বিভিন্ন নারীর সঙ্গে যদি তারা লিপ্ত থাকে, ঠিক আছে, তখন ওই ছেলেটাকে কি বলে বন্ধু বান্ধবরা আর কি করে বলে, ওর তো আলুর দোষ আছে, ক্লিয়ার। এই যে আলুর দোষ মানে কিন্তু যে পটাটো, যে আলু, সেই আলুটা পচে গেছে বা নষ্ট হয়ে গেছে এমন কিন্তু কোনো ব্যাপার না বন্ধুরা। যে আলুর দোষ মানে আলুটা পচে গেছে, আলুটা হচ্ছে ধস লেগেছে বা আলুটা বড় হয়নি, এই এটা ফ্যাক্টর নয়। কিন্তু আলুর দোষ কথাটা মানে হচ্ছে কি বললাম, অবৈধ প্রণয়ের দিকে ঝোঁক, কি বলা হলো, অবৈধ প্রণয়ের দিকে ঝোঁক। এই যে অবৈধ প্রণয়ের দিকে ঝোঁক, অর্থাৎ যে বিভিন্ন নারী সঙ্গে লিপ্ত সেই সব মানুষকে সাধারণত আমরা কি বলা হয়, যে আলুর দোষ, ক্লিয়ার। এই আলুর দোষ শব্দটাই কিন্তু ইতর শব্দ, সাধারণত অভদ্রজনেরা ইতরজনেরা এই শব্দগুলো কিন্তু গোপনে বা নিজেদের মধ্যে কথাবার্তার জন্য ইউজ করে, ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার দেখো দু নম্বরে যদি আমি ব্যবহার করি যে মাল খাওয়া, ঠিক আছে, এবারে কোথায় যাবি রে, দেখো নিম্ন শ্রেণীর মানুষ ইতর জন্য, আরে মাল খেতে যাবো, দেখো মাল খেয়ে পড়ে আছে, মাল খেয়ে ভুলভাল বকছে, আমরা বলি সাধারণত। এই যে মাল খাওয়া, এই মাল খাওয়াটা মানে কি বলতো বন্ধুরা, এই মাল খাওয়া মানে হচ্ছে মদ খাওয়া বা মদ্যপান যাকে বলা হচ্ছে, এই যে মদ্য যাকে সুরা বলা হয়, ঠিক আছে, এই যে সুরাপান বা মদ্যপানকে অশিক্ষিত বা ইতর জনেরা কি বলে, মাল খাওয়া। এই মাল খাওয়াটাই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু ইতর শব্দ, ব্যাপারটা ক্লিয়ার বন্ধুরা। এর সঙ্গে দেখো মাল খাওয়ার সঙ্গে যদি খাওয়াটা বাদ দিই তাহলে পড়ে থাকে কি বলতো বন্ধুরা, মাল, ঠিক আছে। এই মালটাও একটা ইতর শব্দ, কিরকম ভাবে দেখবা, এই মাল বলতে যুবতী মেয়েদের বোঝায়,
কিছু বকাটে বা রকে আড্ডা মারা কিছু ছেলে, ঠিক আছে, একবারে বাজে ছেলে যাদের আমরা সাধারণত বলে থাকি, ঠিক আছে, এই যে সে কি করে রকে আড্ডা মারতে মারতে রাস্তার পাশে আড্ডা মারতে মারতে কখনো কখনো যদি যুবতী মেয়ে চলে যায়, ঠিক আছে, একে অপরকে কি বলে, দেখ মালটা দেখ মালটা দেখ, এই যে মাল, এই যে মালটা একটা অপশব্দ, এই মাল মালটা মানে হচ্ছে সুন্দরী যুবতী মেয়েদের সাধারণত মাল বলা হয়, ঠিক আছে, এই এই যে জিনিসটা এটাই হচ্ছে কিন্তু বন্ধুরা অপশব্দ, অর্থাৎ এই মালটা কিন্তু অপশব্দ, ক্লিয়ার। ঠিক তেমন যদি আমরা দেখি এরকম ভাবে আমরা কিন্তু আরো পাবো, যেমন বাঁশ দেওয়া, ঠিক আছে, এই যে বাঁশ দেওয়া, ঠিক আছে, এই বাঁশ দেওয়ার কি ঝাড়ের থেকে বাম্বু নিয়ে এসে তোমাকে দিয়ে দিলাম তুমি বয়ে বাড়ি নিয়ে গেলে, এটা নয় বন্ধুরা, ঠিক আছে, বলে না ও আমাকে বাঁশ দিল তারপরে ঝাড় থেকে কিনে এনে 100 টাকা দিয়ে বাঁশ কেউ ফির কাউকে দেয় না, কখনোই নয়, বুঝা গেল। তাহলে বাঁশ দেওয়া মানে কি, বাঁশ দেওয়া কথাটা মানে কিন্তু ক্ষতি করা, কি বললাম বন্ধুরা, বাঁশ দেওয়া কথাটা মানে কিন্তু ক্ষতি করা। তাহলে এই বাঁশ দেওয়া শব্দটা অবশ্যই কিন্তু বন্ধু কি বলতো, এটা একটা কিন্তু ইতর শব্দ, ব্যাপারটা বোঝা গেল। ঠিক তেমন যদি আমি অন্য শব্দ নেই, ধরো আমি ধরো যে গুল মারা, আমি নিলাম গুল মারা, ঠিক আছে, আমরা একে অপরের সঙ্গে কথা বলি, কেউ যখন লম্বা চড়া ভুলভাল এদিক ওদিক কথা বলতে থাকে তখন বলে কি, ও গুল মারছে গুল মারছে, এই গুল মারিস না তো, এই গুল মারা মানে কি, তাহলে এই গুল মারা মানে হচ্ছে মিথ্যা বলা, গুল মারা মানে কি বললাম বলো তো বন্ধুরা, মিথ্যা বলা। তাহলে এখানে গুল মারাটা কি হয়ে গেল বলো বন্ধু, গুল মারাটা অবশ্যই কিন্তু একটা ইতর শব্দ, ব্যাপারটা বোঝা গেল। তবে বন্ধুদের কাছে পরামর্শ একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ, তাই এখনো পর্যন্ত যারা কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি করো শেয়ার করে দিও, কারণ তোমাদের অতিরিক্ত ভালোবাসা আমাকে আরও আরও ভালো ভিডিও করার কিন্তু অনুপ্রেরণা যোগায়। আর বন্ধুরা আমার পড়ানো যদি তোমাদের পছন্দ থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো বিষয়টা যেটা, দেখো বন্ধুরা, তাহলে যে গুল মারা বললাম মিথ্যা বলা, তার মানে এটাও কি যাচ্ছে কৃতর শব্দ, ঠিক তেমন আমি যদি বলি যে ল্যাং মেরেছে, কি বললাম, ল্যাং মারা, বা এর সঙ্গে একই সঙ্গে যায় বডি বডি ফেলা, ঠিক আছে, এই ল্যাং মারা বা বডি ফেলা এই কথাটা মানে হচ্ছে কি বলতো, এই যে ল্যাং মেরেছে, ঠিক আছে, বা ও বডি ফেলেছে, এই যে বডি ফেলে দেবো না, এবার অনেক রাত হলো ক্লান্ত হয়ে গেছে এবার বডিটা ফেলতে হবে, ব্যাপারটা বুঝতে পারছি বডি ফেলাটা, এই যে ল্যাং মারা বডি ফেলা এই কথাটা মানে কি বলতো, এটা হচ্ছে শুয়ে পড়া, ল্যাং মারা বা বডি ফেলা মানে হচ্ছে শুয়ে পড়া, ঠিক আছে, ফলে এই যে ল্যাং মারা বা বডি ফেলা এটাও কিন্তু একটা কি বলতো বন্ধুরা, এটাও কিন্তু একটা ইতর শব্দ, ব্যাপারটা বোঝা গেল। এরকম দেখো আরো ইতর শব্দ আছে বা স্ল্যাং ওয়ার্ড যাকে বলা হচ্ছে, যেমন এটা তো পটল তোলা, ঠিক আছে, এই যে দেখো কেউ যদি মারা যায় আমরা কি বলি, আমরা এই সাধারণত শিক্ষিত লোকেরাও বলি, কেউ যদি মারা যায় এখন বলে ও পটল তুলেছে, পটল তুলেছে মানে কি, জমি থেকে যে পটল হয়েছে সেটা তুলেছে বাজারে বিক্রি করার জন্য, সেটা নয় বন্ধুরা, পটল তোলা, এই পটল তোলা কথাটা মানে হচ্ছে কিন্তু মারা যাওয়া, পটল তোলা মানে কি বললাম বন্ধুরা, বলতো পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া। তো এই পটল তোলা শব্দটা কি হয়ে গেল বলতো বন্ধুরা, এটা হয়ে গেলে কিন্তু ইতর শব্দ, ঠিক আছে। ঠিক তেমন ধরো আমি যদি বলি ধরো যে চামচে, চয়কার মা চয়কার, ঠিক আছে, এই যে চামচে, এই চামচে কি, ও তো একটা চামচে, ওর কথা বলিস না, এই চামচে কথাটার মানে কি, চামচে কথাটা মানে কি অর্থে ব্যবহার করি, তোষামৎকারী অর্থে, অর্থাৎ কাউকে তেল দেওয়া অর্থে, অর্থাৎ স্তাবক অর্থে, ঠিক আছে, তাহলে চামচে কথাটা মানে হচ্ছে স্তুতি, স্তাবক অর্থে কিন্তু আমরা এটাকে ইউজ করি। ফলে এই যে বন্ধুরা আমরা যে ইতর দেখো গোপনে ব্যবহার করার জন্যে, বা ইতর শ্রেণীর মানুষরা বা নিম্ন শ্রেণীর মানুষরা নিজেদের মধ্যে কথাবার্তা ব্যবহার করার জন্য যে শব্দগুলো ইউজ করে তাকে বলছে স্ল্যাং ওয়ার্ড, বাচ্চে ইতর শব্দ। তবে দেখো বন্ধুরা এই যে ইতর শব্দ, এই যে আমার কথা ছিল যে ইতর শব্দ এটা সাহিত্যে জায়গা পাবে কি পাবে না, এবার ইতর শব্দটা আমরা সাহিত্যে জায়গা পাবে কি পাবে না আমাদের লেখায় আমরা ইউজ করব কি করব না, মুখের কথা সাহিত্যের বিষয়টা সম্পূর্ণ আলাদা, তাহলে এটা সাহিত্যের ব্যবহার পাবে কি পাবে না। দেখো বন্ধুরা প্রথমেই ইতর শব্দটা সাহিত্যে কিন্তু জায়গা পায় না, কি বললাম, প্রথমে পায় না, যখন তৈরি হয় প্রথমে কিন্তু পায় না, এটা কিন্তু প্রথমে কিন্তু জায়গা পায় না, তাহলে কখন পায়,
দীর্ঘদিন ধরে ইতঃশব্দ আমাদের ভাষায় ব্যবহৃত হয়ে হয়ে যখন জনসমাজে বিস্তার লাভ করে যায় এবং মানুষ যখন প্রত্যেকটা মানুষ যখন ওই ইতর বা অভদ্র সমাজের মধ্যে ওই অত্যরা সীমাবদ্ধ না থেকে জেনারেলাইজেশন হয় প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ওই মিনিংটা একবার সম্পূর্ণরূপে ছড়িয়ে যায়, তখন কিন্তু ইতর শব্দ কিন্তু তখন জায়গাটা কিন্তু সাহিত্যে তখন জায়গাটা কিন্তু পায়। অর্থাৎ কি দীর্ঘদিন ব্যবহারের পরে ভদ্র সমাজে ইতর শব্দটা কিন্তু জায়গা করে নেয়। যেমন ধরো বন্ধুরা, আমি যদি বলি যে হাতানো, যে হাতানো, হাতানো মানে ইতর শব্দ ছিল, ঠিক আছে। এই হাতানো মানে কি জানো, এই যে হাতানো, এই যে হাতানো মানে কি আত্মসাৎ করা, ঠিক আছে, আত্মসাৎ করা, তার চুরি করা যাকে বলা হচ্ছে, ঠিক আছে, আত্মসাৎ করে না, আমার জিনিসটাকে হাতিয়ে নিল, চুরি করে নিল, অর্থাৎ আত্মসাৎ করে না, এই হাতানোটা কিন্তু এখন দেখো সাহিত্যে জায়গা পেয়েছে। কিংবা পটল তোলা, দেখবা বিষয়টা কিন্তু এখন সাহিত্যে কিন্তু জায়গা পেয়েছে, ঠিক আছে। ফলে এই যে ইতর শব্দটা দীর্ঘদিন ধরে ভাষায় ব্যবহৃত হতে হতে বা মনুষ্য সমাজে ব্যবহৃত হতে হতে প্রচলিত হতে হতে যখন ওই ইতর বা অভদ্র শ্রেণীর মানুষের মধ্যে আর সীমাবদ্ধ না থেকে যখন জেনারেলাইজেশন হয়ে সর্বশ্রেণীর মানুষের মধ্যে কিন্তু প্রসার লাভ করে, তখনই কিন্তু ইতর শব্দটা সাহিত্যে জায়গা পায়। আশা করছি বন্ধুরা ইতর শব্দটা ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো, তোমরা একটু মনে মনে ভাবতেছো আর শুধু বাংলা নিয়ে ক্লাস করে না বন্ধু, শুধু বাংলা মিডিয়াম নয়, সেই সঙ্গে ইংলিশ মিডিয়ামের প্রত্যেক ক্লাসের প্রত্যেক অধ্যায় ধরে ধরে কিন্তু আমার এই কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলে ভিডিও করা হয়। সেই সঙ্গে এসএসসি, প্রাইমারি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক টপিক ওয়াইজ কিন্তু ভিডিও করা হয়। দেখো বন্ধু, তাহলে ইতর শব্দটা আমি পেয়ে গেলাম, তাহলে আমার কি থাকলো এবার বলতো? এবার ইতর শব্দ থাকার পরে এবার আমার পরে থাকলো কিন্তু অপশব্দ, ঠিক আছে। কি পরে থাকলো বলতো? অপশব্দ। দেখো অপশব্দ, অপশব্দ সাধারণত মানে হচ্ছে খারাপ, ঠিক আছে। এবার দেখো এই যে অপশব্দটা কি, অপশব্দটা মানে কি একটা শব্দ ব্যবহৃত হতে 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 এমন অর্থে এসে দাঁড়ায়, মানে একটা শব্দ প্রথম যখন তৈরি হলো সেটা ব্যবহৃত হলো একটা মানে দাঁড়ালো, আবার ব্যবহৃত হলো, আবার একটা জায়গায় এসে দাঁড়ালো, আবার ব্যবহৃত হলো, আবার একটা জায়গায় এসে দাঁড়ালো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এমন জায়গায় এসে দাঁড়ালো যে মিনিংটাকে কোনো রকমভাবে কিন্তু উদ্ধার করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। প্রথম শব্দটা কী ছিল, এখন শব্দটা কী আছে, প্রথম মানেটাকে কী ধরবো, এখন মানেটা কী ধরবো, অর্থাৎ শব্দটা প্রথমে যখন তৈরি হয়েছিল তখন যে মিনিং নিয়ে তৈরি হয়েছিল স্তর পরম্পরায় পরিবর্তিত হয়ে এখন এমন একটা মিনিং এসে দাঁড়িয়েছে, বা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে এমন একটা মিনিংয়ে দাঁড়িয়েছে, যেমন প্রথমের সঙ্গে আমি লাস্টেরটার কিন্তু কোনো রকমভাবেই কিন্তু মিল খুঁজে পাচ্ছি না, অর্থাৎ তবু কিন্তু আমরা মনে করছি ওই শব্দ থেকে এখানটাই এসেছে, ফলে ওটার যা মানে ছিল এটাকেই আমরা সেই মানে হিসেবে কিন্তু ব্যবহার করছি, তখন সেই শ্রেণীর শব্দকে বলবো আমরা কিন্তু অপশব্দ। একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে, তাহলে কনস্থিতে একটা শব্দটা ছিল কনস্থিতে, এই কোথা থেকে এখন যে শব্দটা পরিচিত সেটা হচ্ছে কুণ্ঠে। অর্থাৎ একটা শব্দ যখন পরিবর্তিত হয়ে হয়ে একটা নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট মিনিং নিয়ে কিন্তু সেখানেই কিন্তু দাঁড়িয়ে পড়ে, ক্লিয়ার, সেই জায়গাটাই দাঁড়িয়ে পড়ে, অন্য কোনো জায়গায় কিন্তু সে বিস্তার লাভ করে না, যেহেতু ওই শব্দটা পরিবর্তিত হয়ে সময়ের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট অঞ্চলে থেমে যায়, অর্থাৎ ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষই ওটা ব্যবহার করে, অন্য মানুষ এটা ব্যবহার করে না, ফলে ওই মানেটা অন্য মানুষের পক্ষে জানাও কিন্তু সম্ভব নয়, বোঝাও কিন্তু সম্ভব নয়, তখন তাকে বলা হবে কিন্তু বন্ধুরা অপশব্দ। যেমন এই যে কুণ্ঠে, ঠিক আছে, এই কুণ্ঠে মানে কিন্তু ওই যে কোথা থেকে এটা বোঝা যায় না, এই কুণ্ঠে মানে কোথা থেকে হয় না। যেমন আমি আমার প্রথম চাকরি জীবনের অভিজ্ঞতা বলি, আমি যখন বীরভূমের নলাটির থানার অন্তর্গত উজিরপুর উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে গেছি, তখন ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞাসা করে ক্লাসে, স্যার আপনি কোন কুড়ে এলেন, যে কোন কুড়ে এলেন, এই কোন কুড়ে এলেন ব্যাপারটা আমি প্রথমে বুঝিনি, কোন কুড়ে আসা,
পরবর্তীকালে ছেলেদের সঙ্গে কথাবার্তা বলে দেখলাম কোন করে মানে কোন দিক থেকে এলেন, ফলে এই যে কোনটে কোন করে কোন দিক থেকে ওই একটা নির্দিষ্ট অঞ্চলে কিন্তু প্রচলিত, সমস্ত জায়গায় কিন্তু প্রচলিত নয়, বোঝা গেল? এটাই কিন্তু অপশব্দ, অর্থাৎ শব্দটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে হয়ে একটা নির্দিষ্ট এলাকায় এসে যখন থেমে যায় একটা নির্দিষ্ট মিনিং নিয়ে, তখন সেটা হয়ে যায় কিন্তু অপশব্দ। এবার দেখো, যেমন হচ্ছে এই দিকে, কি বললাম, এই দিকে, এই দিকেটাকে আমরা কি কি ব্যবহার করতে আমদে, এই দিকে একটা নির্দিষ্ট এলাকায় ইউজ করা হয় আমদে। ফলে আমদে যদি কোথাও ইউজ করা হয় বন্ধুরা, ফলে বোঝা সম্ভব যে আমদে মানে অনেকে ভাবে আমাকে ম্যাঙ্গো দে, মানে আমদে, সেটা নয়। এই যে আমদে মানে কি, এই দিকে, ফলে এই নির্দিষ্ট এলাকার মানুষ কিন্তু বুঝবে, অন্য জায়গায় কিন্তু বুঝবে না। এলাকা মানে ছোট্ট একটা জায়গা, বেশি জায়গাটা কিন্তু হবে না। আচ্ছা কোন দিকে, যে কোন দিকে, ঠিক আছে, একে বলা হচ্ছে কমদে, যে কমদে এলি মানে কোন দিকে এলি, ঠিক আছে, যে কমদে মানে হচ্ছে কোন দিকে। ফলে এই যে কমদে যদি বলা হয়, অনেকে ভাববে কি খেতে বসেছে, ওকে বলি খাবার একটু কম দিতে বলেছে, ঠিক আছে। তাহলে এই যে কমদে সেটা নয়, কমদে মানে হচ্ছে কোন দিকে, আমদে মানে হচ্ছে এই দিকে। ঠিক তেমন ধরো বন্ধু, এই যে ভাগ্য, ঠিক আছে, ভাগ্যকে অনেকে ইউজ করে, কি বলতো, ভাগ্য, হর্ষই গ গ বলে না, আমার ভাগ্যটাই খারাপ রে বুঝলি, এই জন্য হইল না। এই যে ভাগ্য, ভাগ্য থেকে কি হয়েছে বলতো, এই যে ভাগ্য, এটাও কিন্তু বন্ধুরা কি বলতো অপশব্দ। ঠিক তেমন যে গো, গো শব্দটা থেকে একটা সময় কি হলো বলতো, গো থেকে একটা সময় হলো গরু, একটা সময় কি হয়ে গেল বলতো, এই যে গাই, ঠিক আছে, যে গাই, ঠিক আছে, এই গাইটা শব্দ বাংলাদেশে বেশি ইউজ করা হয়, এটাকে একটা নির্দিষ্ট এলাকায় যখন থেমে যায় তখন সেটা নিজে কিন্তু অপশব্দ। ফলে বন্ধুরা এই যে অপশব্দ কি তাহলে সাহিত্যে জায়গা পায় না? দেখো বলেছিলাম ইতর শব্দ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিস্তার লাভ করে সাহিত্যে জায়গা পায়, কিন্তু অপশব্দ কখনোই কিন্তু সাহিত্যে জায়গা পাবে না, বিকজ অপশব্দ একটা নির্দিষ্ট এলাকায় কিন্তু প্রচলিত, নির্দিষ্ট এলাকায়। যদি কখনো আঞ্চলিক ছোট গল্প বা আঞ্চলিক উপন্যাস বা আঞ্চলিক কবিতা বা একটা নির্দিষ্ট অঞ্চল বিশেষকে অবলম্বন করে কিছু লেখা হয়, সেক্ষেত্রে কবি সাহিত্যিকরা সেই অঞ্চল বিশেষের ঘরানটাকে তুলে ধরার জন্য কিছু হয়তো অপশব্দ ইউজ করতে পারেন, কিন্তু সাধারণত তারা করতে চান না, কারণ ওই এলাকার মানুষ ব্যতীত অন্যদের কিন্তু বোঝাটা একদম কিন্তু অসম্ভব হয়ে দেখা যায়। ফলে অপশব্দ এবং ইতর শব্দ ব্যাপারটা বুঝলে, সাহিত্যে ইতর শব্দই ব্যবহৃত হয় অপশব্দ কখনোই ব্যবহৃত হয় না সেটাও বুঝলে, এরপরে যদি বন্ধুরা তোমাদের কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।